কষ্ট করে দেখুন সাবস্ক্রাইব করেছেন তাহলে কষ্ট করে ভিডিওগুলো একটু দেখবেন বাজার গোসালাম আজকে নাস্তা নাই হাত কাটে না জানো নরমাল খেতে হয়েছে কি বেশি ভালো লাগছে বার্গার বানাবো এই লেটুসের চারাগুলোর দাম মাত্র 20 টাকা ভাই লাইক দিয়ে দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সবাই এই তো বেশ ভালোই আছি তো সকালে নাস্তা করব এর জন্য খিচুড়ি রান্না করছি তো ভিডিও দেখার আগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমি যখনই কোনো ভিডিও পাঠাবো আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি নরমাল খিচুড়ি না শাক খিচুড়ি রান্না করব এটাই যে মটর শাক নরমাল ভাতের চাল আর কালার ডালের খিচুড়িটাই আমরা পছন্দ করি আমরা অন্য কোনো চালের বা অন্য কোনো ডালের খিচুড়িটা অতটা পছন্দ করি না হাতে মেখে যেভাবে খিচুড়িটা রান্না করে ওইভাবেই সব কিছু দিয়ে শুধু এই শাকটা দিয়ে দিয়েছি তো একটু নেড়ে চেড়ে দিলাম এবার পরিমাণ মতো পানি দিব দিয়ে আমি প্রেশার কুকারে এই খিচুড়িটা রান্না করছি কয়েকটা শীষ দিলেই হয়ে যাবে রান্না শুরু করে দিয়েছি 10টা বেজে গিয়েছে আসলে শীতের সকালে তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে থাকলে হয় কি অন্যান্য কাজ করতে সুবিধা হয় যেহেতু নিজে একা হাতে সব কাজ করা লাগে ভেজে রান্না করার থেকে এইভাবে ইলিশ মাছটা রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে খেতে এই শিম আর আলু দিয়ে রান্না করব চওড়া চওড়া শিম এই শিমগুলো কিন্তু রান্না করলে অনেক মজা লাগে খেতে মাছগুলো আমি এখন তুলে নিব যে মাছগুলো তুলে নিয়েছি আর শিমগুলো দিয়ে দিয়েছি এটা কষানো হতে হতে আমি ওদেরকে নাস্তা দিয়ে দিব চলো নাস্তা করে নি ব্রোকলি তো উঠাই নিয়ে আসি উপরা ফেলো রিয়াদ উপর থেকে উপরা ফেলো কাটা লাগবে না আবার বলে ধরে পাক পাগল কে বলেছে তোমার দেন এবার এটা আমাকে দিন ছুরি দেন আমি কাটবো হাত কাটে না জানো সাবধানে ফুলকপি কি হচ্ছে তাই না এইটা অনেক সুন্দর তাই চলো রোজ স্যান্ডেল উঠাও রোজ খেতে বসে গিয়েছে এই খিচুড়িটা আমার কাছে অনেক ভালো লাগে আর মা হচ্ছে এই খিচুড়িটা অনেক রান্না করতো ওর মধ্যে শাক আরো বেশি দিত আমার তো শাকের পরিমাণটা কম হয়েছে আর এই খিচুড়িটাতে কিন্তু অন্য কিছু লাগে না এমনি এমনি খাওয়া যায় এমনিতেই অনেক মজা লাগে খিচুড়িটা অনেক মজা হয়েছে নরমাল খিচুড়ির থেকে বেশি ভালো লাগছে শাক খিচুড়িটা মজাই লাগে কিন্তু রোজের শাক পছন্দ কম ওই জন্য ওর পছন্দ কম হচ্ছে তাই না রোজ তাকাও এদিকে তাকাও এই যে সিমের তরকারিটা হচ্ছে আর ব্রোকলি কেটে নিব ভাজি করার জন্য ব্রোকলি সম্ভবত নষ্ট হয়ে যেতেছিল এই যে কেমন যেন হয়ে যাচ্ছিল আমি ভাজিও করিনি কখনো আমি জানি না কিভাবে ভর্তা করতে হয় আমি শুধু রান্না করছিলাম তো মানে ব্রোকলি গুলো আরো আগে খাওয়া উচিত ছিল এগুলো ফুটে গেছে ফুল ফুল হয়ে গেছে এগুলা ভাজি না করলে খাওয়া যাবে না দেখি দেখি আলু দিয়ে ভাজি করি শিম আলু ইলিশ মাছের তরকারিটা হয়ে গিয়েছে আর ব্রোকলি ভাজিটা আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি এখন আমি কখনো ভাজিনি তো আমার মতো করে চেষ্টা করছি যেহেতু রান্না করার সময় ব্রোকলিটা ভাপ দিয়েই রান্না করতে হয় ওর জন্য আমি ভাজি করার জন্য ভাপ দিয়ে নিচ্ছি একটু হালকা আর এই যে আলু দিব আলু এইভাবে কেটে রেখেছি
ভাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিব পেঁয়াজ মরিচ হালকা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো সামান্য হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন আস্তে আস্তে করে ভাজি করে নিব ভাজি করে তারপরে খেয়ে আপনাদের বলবো যে কেমন হয়েছে খেতে আমার মনে হয় ভালোই লাগবে খারাপ লাগবে না হয়তো এই যে ব্রোকলি আর আলু ভাজিটা হয়ে গিয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে কালারটা তো রেখে দেব এইভাবে এই যে তরকারিটাও রেখে দিয়েছি কি গো কারেন্ট নাই কেন বলেন না কারেন্ট চলে যাবে সৌরবিদ্যুতের লাইট দাও খাটটা মুছে পরিষ্কার করব বিছানার চাদরটা চেঞ্জ করব এই যে এই রং করা বিরাজ দিয়ে এভাবে ডিজাইনের ভিতর দিয়ে পরিষ্কার করব রং হয়ে যাবে না এভাবে বেশি ডিজাইন আলা ফার্নিচার এভাবে মুছলে পরিষ্কার হয় আমি প্রত্যেকটা রুমের ফার্নিচারই আজকে মুছবো এতগুলো তো দেখানো সম্ভব না ক্যামেরাটা বন্ধ করে দিই এই রুমটাতে কেউ থাকে না তো তো এই চাদরটা উঠায় আর একটা চাদর পেরে নেব কারণ মেহমান আসবে কালকে মেহমানটা এই রুমে এসে থাকবে যে পুরোপুরি বিছানাটা গোছানো কমপ্লিট আর এই যে সব চাদরগুলা এভাবে রেখে দিব কারণ বাইরে রোদ নাই মাঝে মাঝে দু এক ফোঁটা বৃষ্টিও হচ্ছে আর অলরেডি অনেকগুলা ভিজা জামা কাপড় আসেই তোমাদের কি পরিষ্কার করা হয়েছে আর এখন পরিষ্কার করব সোফাগুলা পারবা পরিষ্কার করতে আচ্ছা পরিষ্কার করো আমি আর একটা কাজ করে আসি বাইরে রোদ বের হয়ে গিয়েছে কি করো আজকে রোদ হবে রোজ সোফা একটু মুছে কিভাবে রেখে দিয়েছে কুশন গুলা তো রোদ যেহেতু বের হয়ে আছে আমি এগুলা ধুয়েই দিব রোদ দেখে ধুয়ে দিলাম রোদ একটু একটু বের হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে আসো টমেটো উঠাই টমেটো টমেটো তুলবো আমি লাল টমেটো তুলবো এটা তুলো এটা তুলবো না না এই খুশি গেছে এটা তুলো না না ওগুলো থাকলো থাক দেখি দেখি কেমন লাল হয়েছে পেঁয়াজের কড়িটা উঠাও উঠাতেই পারছে না ও বিশাল বড় যদি তুলবো না এটা তুলো কি করবে এগুলা ছোট ছোট আছে এগুলো একটু বড় হোক এগুলো খাওয়ার উপযোগী হয়নি না 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 হয়নি বড় হবে না খোলো কাঁচা বেগুন তো এই দেখেন বেগুনের গায়ে কাটা হয়েছে কাটা হয় আমার জন্য বেগুনগুলো এসেছে রিয়াদের লাগানো গাছ আর রোজ হচ্ছে পলিথিন দিয়ে বেঁধে রেখেছিল খুলতে পারছো না আরো আগে ওঠানোর দরকার ছিল না মনে হচ্ছে শক্ত হয়ে গেছে তা তো হয়েছে চলো লেবু লেটুস গুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে লেটুস পাতা খাওয়ার মতো হয়ে গিয়েছে খেতে হবে এগুলো এখন এই যে এই তিনটা বিক্রি করব বার্গার বানাবো কি কেন লেটুসের চারা কিনতে চান কিনতে পারে যে এই লেটুসের চারা গুলোর দাম মাত্র 20 টাকা আর যে কালো মরিচের চারা 120 টাকা করে একদম ওয়ান টাইম কাপ সহ সিরিয়াসলি লেটুস কেউ যদি লেটুস গাছ কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিক্রি করব এই ফুলটা মারা যাচ্ছে
এই এইটা থেকে মানে বেসন হয় এইটা গাছ তুলে ফেললাম দেখেন বম্বা গাছ গাদা গাবা সুন্দর আছে পেঁয়াজের কলির ভিতর যেত হবে সেটা দিয়ে আমরা আর বলো দেখুন এই গাছটা কিন্তু কেটে গেছে ও এটা আজকে দুপুরের খাবার খেতে একটু দেরি হয়ে গিয়েছে আমার একটু কাজ বেশি ছিল ভাত কে বেড়েছে রিয়াদনা রোজ আমি এই যে ব্রোকলি ভাজি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে কেমন লাগছে ব্রোকলি ভাজি অনেক মজা আপনি খেয়ে দেখেন না হলে এই প্রথম খাচ্ছি আমরা ব্রোকলি ভাজি ব্রোকলি রান্না খাওয়া হয়েছে কিন্তু ভাজি কখনো খাওয়া হয়নি কালারটা কিন্তু অনেক সুন্দর তাই না কেমন হয়েছে স্বাদ হয়েছে কেউ যদি ব্রোকলি ভেজে না খেয়ে থাকেন তাহলে এভাবে ভেজে খাবেন অনেক মজা ব্রোকলি মানে ওই যে ফুলকপি ভাজার মতোই টেস্ট হ্যাঁ তাই না হ্যাঁ রান্না করছিলেন ওইটা তো আছে ফুলকপির মতো হয়েছে হুম নিজের গাছের একটু বেশি মজা রিয়াদের নিজের হাতে লাগানো ব্রোকলি সার বিষ মুক্ত ব্রোকলি ভাজি মজা হওয়ার কারণে সবাই দুইবার করে নিচ্ছে রোজ তো ভাজি খেতেই চাই না তাও দুইবার নিল এবার সিমের তরকারি খেয়ে দেখি এটা হচ্ছে রিয়াদের লাগানো ব্রোকলি আর এই সিম হচ্ছে আমার মার লাগানো ছেলের তরকারি আর মার তরকারি খাচ্ছি এই সিমটা অনেক মজা আমার খাওয়া শেষ রিয়াদ রোজ এখনো খেয়ে যাচ্ছে দেরি হয় কেন তোমাদের খেতে বাজার গুছালাম মূলা শাক এই যে এতগুলা বাদ দিয়েছি আর এইটুকু নিয়েছি আর কাঁচামরিচ ধনিয়া পাতা ধনিয়া পাতার এইগুলা বাদ গিয়েছে এইগুলার কত দেখছো আর লাল টমেটো লাল মূলা এই মূলা ভালো লাগে না কি জানি আমি কোনোদিন খাইনি আর একটা ফুলকপি আর এই যে মুরগি এখন এগুলা ঠিকঠাক করে রাখি আজকে পরে অনেক রোদি হয়েছে যেগুলা ধুয়ে দিয়েছিলাম সবগুলা শুকাই গিয়েছে এই যে ভাজ করলাম এখন রেখে দিব কি তুমি কি দেখছো নাস্তা কি সেটা দেখতে আজকে নাস্তা নাই রিয়াদ রান্নাঘরে নাস্তা খুঁজতেছিল এখন নাস্তা তো দেওয়াই লাগবে নিমকি ছিল দুইটা দুইজনা খাবে আর জিলাপি আর এই যে মুড়ি মাখানোর জন্য পেঁয়াজ মুড়ি সরিষার তেল আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি আর এই যে চানাচুর আর মুড়ি কম বলে পার বসে কেন এবার মুড়ি মাখাবো আর ভিডিওতে অবশ্যই সবাই লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটা ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও পাঠাবো আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা প্লিজ প্লিজ ভিডিও দেখবেন ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় কষ্ট করে যখন সাবস্ক্রাইব করেছেন তাহলে কষ্ট করে ভিডিওগুলো একটু দেখবেন আর আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই শুভ